আমি কিভাবে একটা থেকে 2.41k সাবস্ক্রাইব অর্জন করেছি, অর্থাৎ 2410টা সাবস্ক্রাইব আমি আনতে পারছি, সেই প্রসেসটা এবং সেই নিয়মটাই এই ভিডিওতে বলে দিব। এজন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন। আমি কিভাবে 2.41k অর্থাৎ 2410টা সাবস্ক্রাইব গেইন করতে পারছি, কিভাবে পারছি সেটাই জানিয়ে দিচ্ছি। 67টা ভিডিও আপলোড করেছি 155, 68টা ভিডিও আপলোড দিয়েছি 158, 71টা ভিডিও আপলোড দিয়েছি 175। দেখেন আমার এখানে শুধু সাবস্ক্রাইব বাড়তেছে। যত বেশি ভিডিও আপলোড দিবেন, আপনারা যত বেশি ভিডিও আপলোড দিবেন তত বেশি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে। 2.41k সাবস্ক্রাইবার, 188টা ভিডিও, 188টা ভিডিও আমি আপলোড দিয়ে 2.41k সাবস্ক্রাইবার পেয়েছি। এখন মূল কথা হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে কিভাবে আমি এত সাবস্ক্রাইব পেয়ে গেলাম, সেটার প্রসেস হচ্ছে এটাই। আপনি যত বেশি ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিবেন, ভালো ভালো কন্টেন্ট কিছু শিখতে পারবে, আপনার দর্শক আপনার থেকে উপকৃত হবে, ভালোভাবে জানতে পারবে, সহজ বিষয়ে বুঝতে পারবে, তখন সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইউনিক কন্টেন্ট এবং যেটা চলমান, ভালো চলে এমন কিছু কন্টেন্ট আপলোড করুন, ভালো ভালো ভিডিও আপলোড দেন, যেটা থেকে আপনার ভিউয়ার্স আপনার থেকে উপকৃত হবে, আপনার চ্যানেলটা তাদের পছন্দ হবে, সেই নিয়মে সেভাবে ভিডিও আপলোড করেন কন্টিনিউ। 2410টা সাবস্ক্রাইবার গেইন করতে পারছি। আশা করি আপনাদেরকে আমি বিষয়টা সহজে বুঝিয়ে দিতে পারছি যে কীভাবে আমি এত সাবস্ক্রাইব আনতে পারলাম। আমি দৈনিক ভিডিও আপলোড করেছি, দৈনিক ভিডিও আপলোডের কোনো বিকল্প নাই, আপনাকে এক এক করে ভিডিও আপলোড করতেই হবে। ভিউজ হচ্ছে না এটা ভেবে বসে থাকলে হবে না, ভিউজ হঠাৎ করে হবে। আর সাবস্ক্রাইব আসতেছে না, আপনার চ্যানেলটা রিচ হচ্ছে না, এটা নিয়ে যদি চিন্তা করে আপনি ডাউন হয়ে যান তাহলে আপনার দ্বারা লস এবং আপনি সাকসেস হতে পারলেন না, আপনি হার মানলেন। এখানে হার মানা যাবে না, আপনাকে সাহস নিয়ে, শক্তি নিয়ে এবং মনে সাহস নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে যে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো কিছু একটা করতে। এক্ষেত্রে এটা নিয়ে যখন আপনি লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে আসবেন, তখন আপনার 2.41k সাবস্ক্রাইবার বড় কথা না, আপনার 3000 হবে, 4000 হবে, 5000 হবে, আপনার সাবস্ক্রাইব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।